बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलामु अलैकुम रेमिटेंस जोद्धा आमरा सकल प्रवासी पेज थेके आमादेर सऊदी आरब सकल प्रवासी के स्वागतम जानाच्छि। आपनादेर आस्था एवं भालोबासार प्रति सम्मान रेखे आज के आमादेर ए गुरुत्वपूर्ण भिडियोटी तैरी करा। आमादेर आजकेर विषय होच्छे किभाबे আমরা আমাদের ইকামার মেয়াদ উত্তীর্ণ তারিখ আপনাদের মোবাইল বা কম্পিউটারে মাধ্যমে চেক করবেন। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যে সকল প্রবাসীদের কাছে 5 বছরের ইকামা প্রদান করেছে। এতে করে আমাদের যেমন সুবিধা হয়েছে তেমন পরোক্ষভাবে আমরা সমস্যার সম্মুখীনও হচ্ছি। আসুন আমরা যে সুবিধাগুলো পাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতি বছর বছর একামা আপনার স্পন্সরশিপ অর্থাৎ আপনার কোফিল বা কোম্পানিকে আর একামা প্রদান করতে হবে না 5 বছরের জন্য। দ্বিতীয়ত একামা শেষ হওয়ার 15 থেকে 1 মাস আগে আপনার কোম্পানি বা কোফিলকে ব্যাপারটি অবগত করলে সেখান থেকেই আপনার একামার জন্য তারা ব্যাংকে পয়সা দিয়ে দিলে আপনার একামাটা সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যেই রিনিউ হয়ে যাবে। এর মধ্যে অসুবিধা যেগুলো আমরা মনে করি বা আমরা সামনে দিনগুলোতে অনেক প্রবাসী ভাইয়েরা ফেস করবেন অসুবিধাগুলো হচ্ছিল এমন, আমাদের যে একামাগুলো আছে 5 বছরের সেখানে মেয়াদ লেখা থাকে কিন্তু 1 বছরের সেখানে মেয়াদ কিন্তু লেখা আছে 5 বছরের। আমাদের একামাটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন কথাগুলো, আমাদের যে একামাটি শেষ হবে মেয়াদ উত্তীর্ণ হবে সেটা কিন্তু 1 বছরের। সেখানে কিন্তু উল্লেখ করা নেই যে কিভাবে কত তারিখ আমাদের সে একামাটি উত্তীর্ণ বা শেষ হবে। এখন আমরা কিন্তু সর্বসাধারণ যারা আছি এরা কিন্তু তারা আমরা তা বোঝার মতো কোনো ক্ষমতা আমাদের নেই। এখন আসুন আমরা কিভাবে এটা বুঝতে পারবো বা বোঝা আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে আমরা একটি এই ভিডিওটি তৈরি করার পদক্ষেপ নিয়েছি। আপনারা একটু স্টেপ বাই স্টেপ লক্ষ্য করুন আমি কিভাবে কি করছি, আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি আমার ভিডিও টিউটোরিয়ালটির ঠিক লিঙ্ক একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আমার ভিডিও টিউটোরিয়ালটি আমি কি করছি না করছি সেই অনুযায়ী আপনারা কাজটি করলেই খুব সহজে পেয়ে যাবেন আপনার একামার মেয়াদ উত্তীর্ণের তারিখ। আসুন বন্ধুরা তাহলে আসি আমরা আপনাদের মোবাইলের ইন্টারনেট এক্সপ্লোরার অথবা যদি কম্পিউটার থেকে করেন, আমি কম্পিউটার থেকে করছি এই মুহূর্তে, যদি কম্পিউটার থেকে করেন তাহলে অনেক ইন্টারনেট এক্সপ্লোরার আছে, মজিলা আছে, যেখান থেকে ওপেন করেন আপনাদের সুবিধা মতো। আসুন আমরা ওপেন করি। ওপেন করার পরে এখানে আমার দেওয়া লিঙ্কটি এখানে কপি করে পেস্ট করে দেবেন। শুধু এই সাইটটির নাম হচ্ছিল www.moi.gov.sa, এই সাইটে আমাদেরকে যেতে হবে। এখানে মূলত এই সাইটটি অ্যাপসের অ্যাকাউন্ট, এটা নিয়ে আমি পরবর্তী একটা টিউটোরিয়াল করবো। এখানে এক একটি অপশানে এক একটি সুবিধা ভোগ করা যায়, সুবিধা আপনারা ভোগ করতে পারবেন আপনাদের সুবিধা ক্ষেত্রে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমি পরবর্তী আপনাদের রেসপন্স পেলে পরবর্তী একটা ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ণভাবে করে দেব। আজকে আমরা আসি একামা এক্সপিয়ার কীভাবে আমরা চেক করব একামার মেয়াদ উত্তীর্ণ তারিখটি। প্রথমেই দেখুন এখানে একামা এক্সপ্রেস নামে একটি লেখা আসছে পেজে, ঠিক নিচেই দেখবেন ইকামা নাম্বার নামে একটি খালি ঘর খালি অপশন দেখা যাচ্ছে। আমরা সেখানে ক্লিক করি। ক্লিক করার পরে আপনার একামা নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিন।
এখন আসুন এই ক্যাপশন এই ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটি পরবর্তী অপশনে বা পরবর্তী ব্ল্যাঙ্ক যে ঘরটি আছে সেখানে ঠিক যে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি টাইপ করুন। টাইপ করা শেষ হয়ে গেলে এখন এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে ক্লিয়ার। আপনারা ক্লিয়ার করবেন না, ক্লিয়ার অপশনে আপনারা টিক ক্লিক করবেন না, আপনারা ভিউতে ক্লিক করবেন। আমি ভিউতে ক্লিক করছি। এখন ভিউতে ক্লিক করার পরে ঠিক উপরেই উপর প্রান্তে লক্ষ্য করে দেখুন আমার একমার এক্সপায়ার ডেটটি চলে আসছে। একটু লক্ষ্য করে দেখুন একামা ইজ ভ্যালিড টিল, একামার মেয়াদ উত্তীর্ণ তারিখটি হচ্ছিল 1438 দুই মাসে 4 তারিখ। আমরা খুব সহজেই বন্ধুরা তাহলে এভাবে বের করে ফেলতে পারি, আপনাদের কম্পিউটার থেকেই হোক আর মোবাইল থেকেই হোক। শুধু আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে কষ্ট করে একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। আজকে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা সকল প্রবাসী পেজের এমন উদ্যোগ যদি আশা করি আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনাদের অনুরোধ, অভিযোগ, প্রশ্ন যদি থেকে থাকে সব কিছুই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মেসেজ অপশনে গিয়ে আপনারা টাইপ করুন এবং আমাদেরকে মেসেজ করুন, আমরা অ্যাডমিন প্যানেল থেকে যত দ্রুত সম্ভব আপনাদেরকে সব কিছু ব্যাপারে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ বন্ধুরা তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।